আসসালামু আলাইকুম, মালয় ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিভিয়াস মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়ান ভাষায় সবসময় নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিয়ে থাকি এবং আপনাদেরকে খুব সহজভাবে কঠিন শব্দগুলোকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমার ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। আজকে আমরা শিখব সেই শব্দগুলো যেই শব্দগুলো ছাড়া আমরা কথা বলতে পারি না মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে যেই সব শব্দগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন সেই সব শব্দগুলো দিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। আশা করি পাশে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। তো দেখেন আমরা যখন বলি কি, আমরা যখন বলি কি, তখন এই এই মালাই অর্থটা হয় আপল। আমরা বলি যে কি, এই কি এর অর্থ হচ্ছে আপ, আপা হচ্ছে কি। তারপর হচ্ছে যদি বলেন যে কেন, কেন, এই কেনকে মালয়েশিয়াতে বলা হয় কেনাপা, কেনাপা, কেনাপা হচ্ছে কেন। তারপর দেখেন যদি বলেন কোথায়, হ্যাঁ কোথায়, এই কোথায়কে মালয়েশিয়ান ভাষা বলা হয় মানা, মানা, মানে এটা হচ্ছে কোথায়। তারপর হচ্ছে কখন বা কবে, এটা যদি বলেন যে কখন বা কবে তাহলে বলবেন বিল, বিল। আবার যদি এই বিলাকে দুইবার বলেন যে বিলা বিলা, বিলা বিলা বললে হবে যখন তখন। যদি শুধু বিলা বলেন তাহলে হবে কখন, বিলা যদি বলেন এর অর্থ হবে কখন। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক কঠিন কঠিন শব্দ ভিতরে রয়েছে ভিডিওর ভিতরে, আপনারা পাশে থাকেন পুরোটা ভিডিও জুড়ে দেখেন। আজকের ভিডিও থেকে অনেক শব্দ অর্থ শিখতে পারবেন আশা করি। তারপর হচ্ছে কত, আমরা বলি না কত, এই কত দিয়ে অনেক শব্দ সাজাতে পারবেন। কত দেখা যাচ্ছে এই কতকে মালয়েশিয়াতে বলা হয় বারাপা। যদি বলেন কত টাকা তাহলে বলবেন বারাপা ওয়াং, যদি বলেন কত পিস তাহলে বলবেন বারাপা বাতাং, যদি বলেন কতজন তাহলে বলবেন ব্রাপ অরাং। এই কত দিয়ে এভাবে বাক্য সাজিয়ে কথা বলবেন। তারপর যদি বলেন কেমন, এই কেমনকে মালয়েশিয়াতে বলা হয় মাচাম মানা, মাচাম মানা, মাচাম মানা হচ্ছে কেমন। যদিও এই মানা শব্দের অর্থ হচ্ছে কোথায়, কিন্তু এই মাচাম মানা যখন দুই সাথে এক, দুইটা একসাথে করে বলা হয় যে মাচাম মানা, তখন এর অর্থ হয় কেমন, হ্যাঁ কেমন। তারপর হচ্ছে কার, ঠিক আছে, ধরেন টেবিলের উপরে পাঁচটা টাকা বা দশটা টাকা পড়ে আছে, এই টাকাটা আপনি ধরে বলতেছেন এই টাকাটা কার, এই যে কার, এই কার শব্দটাকে বলা হয় সি আপা পুঞ্যাক, সি আপা পুঞ্যাক। তারপর আপনি যদি বলেন যে তাই নাকি, যদি বলেন তাই নাকি তাহলে বলবেন ইয়ক, ইয়ক, তাই নাকি, এভাবে বলতে হবে। যখন আপনি কোনো কিছু বলবেন, আপনাকে কেউ কোনো কিছু বলেছে, তার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন তাই নাকি, তখন বলবেন ইয়ক, ইয়ক, মালয়েশিয়ানদের মতো। তারপর আপনি যদি বলেন কাউকে যে কি করেন বা কি করছেন, বা কি করা হচ্ছে, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, এই কি করেন শব্দের অর্থ হচ্ছে বুয়াত আপ, বুয়াত আপ। আপনি যদি কাউকে বলেন যে কি করেন বা কি করছেন, তখন বলবেন বুয়াত আপ, বুয়াত হচ্ছে করা, আপা হচ্ছে কি, সুখি হলো কি করেন, বুয়াত আপ। তারপর যদি বলেন কোথায় যাবেন, আপনি যদি কাউকে বলেন যে কোথায় যাবেন তাহলে বলবেন কিভাবে, নাক প্রগি মান, নাক প্রগি মান। এই নাক শব্দটা হচ্ছে মানে সে যে যেতে ইচ্ছা করেছে, ইচ্ছা বোধ করেছে, সেই সেই জন্য এই নাক শব্দটা ব্যবহার হয়েছে। এই নাক শব্দের জায়গায় মাহু শব্দ ব্যবহার করা যাবে। যদি বলেন মাহু প্রগি মান, এটার সংক্ষেপে বললে যেহেতু শব্দটা ছোট মানে ভালো হয়, সুবিধা হয়, যেহেতু ছোট শব্দ, না প্রগি মান, কোথায় যাবেন। যদি বলেন কি খাচ্ছেন,
তখন বলবেন মাকান আপু মাকান আপু কি খাচ্ছেন মাকান আপু মাকান হচ্ছে খাওয়া আপা হচ্ছে কি ঠিক আছে কি খাচ্ছেন মাকান আপু যদি বলেন সে কি বলছে বা সে কি বলেছে তখন বলবেন দিয়েছে খাওয়া আপু দিয়েছে খাওয়া আপু যদি বলেন যে সে কি বলতে চায় তখন বলবেন দিয়া নাচে খাওয়া আপু দিয়া নাচে খাওয়া আপু সে কি বলতে চায় যদি বলেন যে সে কি বলছে তখন বলবেন দিয়েছে খাওয়া আপু মানে সে কি বলছে হ্যাঁ সে কি বলছে তারপর দেখেন আপনি যদি বলেন যে আমি জানি এই যে এই শব্দগুলো যে আমি আজকের ভিডিওতে তুলে ধরেছি যদি আপনাদেরকে আমি 10 ঘন্টাও শেখাই তারপরও এই শব্দগুলো শেষ হবে না ঠিক আছে 10 ঘন্টা শিখাইলেও আপনাদেরকে শেষ হবে না তবে কথা হচ্ছে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন যে শব্দগুলো এখানে তুলে ধরা হয়েছে যদি এই শব্দগুলোই আপনারা শিখতে পারেন তাহলে মনে করেন আর অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় না কারণ একটা ভিডিওর মধ্যে যে শব্দ আমি দিয়ে থাকি এই শব্দগুলো শিখলেই আপনাদের মানে মালয়েশিয়ান ভাষা কমপ্লিট হয়ে যাবে কিন্তু সবাই পুরো ভিডিও দেখে না আচ্ছা যাই হোক দেখেন আপনি যদি বলেন আমি জানি তাহলে বলবেন সায়া তাহু এর অর্থ হচ্ছে আমি জানি যদি বলেন আমি পারি তাহলে বলবেন সায়া বলে আমি পারি যদি বলেন আমি বুঝি তাহলে বলবেন সায়া ফাহাম আমি বুঝি যদি বলেন আমি দক্ষ মানে কোন বিষয়ের উপরে আপনি দক্ষ তখন বলবেন সায়া পান্ডাই আমি দক্ষ বা আমি পারদর্শী কোন বিষয় আছে না যে আপনি ইলেকট্রিশিয়ান কাজ পারেন বা আপনি কার্পেন্টার কাজ পারেন বা আপনি রডের কাজ পারেন মানে যেই কোনো বিষয় আপনি যদি পারদর্শী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন সায়া পান্ডাই কর্জা ইনি আমি এই কাজে পারদর্শী অথবা আমি এই কাজে দক্ষ এইভাবে বলতে পারবেন সায়া পান্ডাই আমি এই কাজে পারদর্শী যাই হোক তারপর আপনি যদি বলেন যে আমি জানি না কোনো কিছু যদি আপনি না জানেন তো আপনি যদি বুঝাইতে যান যে আমি জানি না তাহলে বলবেন সায়া তাহু আমি জানি না সায়া তাহু আমি জানি না তারপর আপনি যদি বলেন আমি পারবো না ঠিক আছে আমি পারবো না তাহলে বলবেন সায়া তা বলে আমি পারবো না ঠিক আছে তারপর যদি বলেন আমি বুঝি না তাহলে বলবেন সায়া তা ফাহাম যদি বলেন যে আমি অদক্ষ বা আমি এই কাজ পারি না এই কাজে এই বিষয়ে আমি অদক্ষ তাহলে বলবেন সায়া তা পান্ডাই একটু আগে যেটা বলেছিলাম যে আপনি পান্ডাই যদি পান্ডাই হয়ে থাকেন বলবেন আপনি যদি পারদর্শী হয়ে থাকে তাহলে বলবেন সায়া পান্ডাই যদি এই কাজটা আপনি পারেন না আপনি অদক্ষ এই বিষয়ে তাহলে বলবেন সায়া তা পান্ডাই কর্জা ইনি আমি এই কাজ পারি না বা আমি এই কাজে অদক্ষ আমার এই কাজের বিষয়ে কোনো আইডিয়া নেই সেই ক্ষেত্রে আপনি বলবেন সায়া তা পান্ডাই এই পান্ডাই শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ পারদর্শী এই যে তাক শব্দটা না বোঝায় না সর্বক্ষেত্রেই তাক শব্দের অর্থ হবে না এই সায়া শব্দ কিছু ক্ষেত্রে আমার হয় কিছু ক্ষেত্রে আমি হয় কিছু ক্ষেত্রে আমাকে হয় এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন যে সায়া শব্দের কয়েকটা অর্থ হবে তারপর হচ্ছে এই যে দেখেন এই দেখা শব্দটা নিয়ে দেখা শব্দের অর্থ হচ্ছে মালয়েশিয়ান অর্থ ট্যাঙ্গ দেখা হচ্ছে ট্যাঙ্গ কিন্তু সে দেখছে সে আমি দেখছি বা আমি দেখি বা আমি দেখবো এগুলো নিয়েই এই এই শব্দগুলো আমি এখন যে শব্দগুলো এখন আপনাদের সামনে এসেছে যেরকম দেখা হচ্ছে ট্যাঙ্গ দেখা আমি দেখেছি বা দেখা বা আপনি দেখেছেন দেখাকে বলা হয় সাধারণত দেখা এর অর্থ হচ্ছে ট্যাঙ্গ হচ্ছে দেখা ট্যাঙ্গ বলবেন না তাহলে আপনাদের নিয়ে সবাই ইস্কারি করবে ঠাট্টা করবে ট্যাঙ্গ না হবে ট্যাঙ্গ হচ্ছে দেখা তারপর আপনি যদি কাউকে বলেন যে দেখো আপনি কাউকে বলছেন যে দেখো তাহলে বলবেন ট্যাঙ্গ ওলা দেখো যদি বলেন আমি দেখি তাহলে বলবেন সায়া ট্যাঙ্গ আমি দেখি যদি বলেন যে আমি দেখেছি তাহলে বলবেন সায়া সুডা ট্যাঙ্গ আমি দেখেছি
বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে খাবার দাবার কে আমরা সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় যে মাকানান, যেই কোনো খাবার দাবার কে বলা হয় মাকানান, কিন্তু খাওয়া কে বলা হয় মাকান। যখন খাওয়া খাওয়া মানে খায় কেউ খায় সেটাকে বলা হয় মাকান, ঠিক আছে? খাওয়া হচ্ছে মাকান আর খাবার দাবার কে বলা হয় মাকানান। এখন আপনি যদি কাউকে বলেন যে খাও তাহলে বলবেন মাকানলা, মাকানলা, যে খাও। তারপর আপনি যদি বলেন যে আমি খাই তাহলে বলবেন সাইয়া মাকান, সাইয়া মাকান, আমি খাই। যদি বলেন যে আমি খাইতেছি মানে আপনি খাওয়া অবস্থায় আছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাইয়া তেঙ্গা মাকান অথবা সাইয়া সেডাং মাকান। সেডাং এবং তেঙ্গার দুইটা শব্দের একই, প্রায় একই শব্দ, যেরকম তেঙ্গা হচ্ছে মাঝামাঝি এবং সেডাং হচ্ছে চলমান, ঠিক আছে? সেডাং হচ্ছে চলমান, সেডাং শব্দের অর্থ হচ্ছে চলমান মানে চলতেছে। যে কোনো একটা কাজ আপনি যদি বলেন যে সাইয়া সেডাং করজা মানে আমার কাজ চলতেছে বা আমি কাজ করতেছি, আর যদি বলেন যে সাইয়া তেঙ্গা করজা যে আমি কাজের মাঝামাঝি আছি, একই অবস্থা, একই কথা, ঠিক আছে? মানে আমাদের দেশেও যেরকম অনেক একটা শব্দের অনেক অর্থ রয়েছে, মালয়েশিয়াতেও এরকম অ্যাভেলেবেল অনেক শব্দের অর্থ, একই শব্দের অর্থ অনেক রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন কি শিখলাম খাবার সম্পর্কে? খাবার হচ্ছে, খাওয়া হচ্ছে মাকান, খাও আপনি যদি কাউকে বলেন যে খাও তাহলে হবে মাকানলা, যদি আপনি কাউকে বলেন যে খাও তাহলে বলবেন মাকানলা, হ্যাঁ মাকানলা, খাও। আপনি তাকে বলতেছেন খাবার জন্য, যদি বলেন যে আমি খাই মনে রাখবেন, ঠিক আছে? শব্দগুলো মনে রাখতে হবে, মনে না রাখলে শুধু যদি ভিডিও দেখেন সময় নষ্ট করে কোনো কাজ হবে না। মনে রাখতে হবে শব্দগুলো, মনে রেখে তারপর আপনাকে শিখার চেষ্টা করতে হবে। তারপর দেখেন এখানে কিছু শব্দ, এই তিনটা শব্দ ইম্পর্টেন্ট আমি মনে করি। আমি করেছিলাম, আমি করেছিলাম মানে আপনি অতীতে করেছিলেন, এটা যদি বুঝাইতে চান তাহলে বলবেন সায়া পারনা বুয়াত, সায়া পারনা বুয়াত, আপনি অতীতে করেছিলেন। সায়া হচ্ছে আমি, পারনা হচ্ছে অতীত সম্পর্কে বুঝিয়েছে, বুয়াত হচ্ছে করা মানে আপনি অতীতে করেছেন, সায়া পারনা বুয়াত। তারপর আপনি যদি বলেন যে আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম মানে এখন না, আগে আপনি দেখেছিলেন, অতীতে আপনি দেখেছিলেন, সেটাই এখন বলছেন যে আমি দেখেছিলাম, তো কিভাবে বলবেন? সায়া পারনা তেঙ্গো, সায়া পারনা তেঙ্গো। এই তেঙ্গো শব্দটা অনেক বাঙালি ভাইরা তেঙ্গো বলে, তেঙ্গো বলবেন না, তেঙ্গো বললে আপনাদেরকে নিয়ে ঠাট্টা করবে, তেঙ্গো বলবেন, তেঙ্গো, তেঙ্গো। আমি দেখেছিলাম সায়া পারনা তেঙ্গো, আমি খেয়েছিলাম, ঠিক আছে? আপনাকে কেউ বলছে যে তুমি কি ডুরিয়ান খেয়েছো কখনো, তখন আপনি বলতে পারেন সায়া পারনা মাকান ডুরিয়ান, সায়া পারনা, আমি খেয়েছিলাম, আমি ডুরিয়ান খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, এর অর্থ হবে সায়া পারনা মাকান, আমি খেয়েছিলাম মানে অতীতে আপনি খেয়েছিলেন। এই অতীত সম্পর্কে এখন যে শব্দগুলো দেখতেছেন, আমি ভবিষ্যৎ মানে এখন শিখলাম আমরা কি অতীত সম্পর্কে, এই ভবিষ্যৎ সম্পর্কে যেই শব্দ ব্যবহার করে আপনাদের ভবিষ্যৎ বুঝাইতে হবে সেই শব্দ হচ্ছে আকান। এই আকান শব্দের ব্যবহার কিভাবে করতে হবে আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এই আকান শব্দ মানে ভবিষ্যতে আপনারা ভবিষ্যৎ সম্পর্কের কথা কিভাবে বলবেন, যে এখন আপনি বলছেন যে আকান, এই যে দেখেন এই যে ভিডিওটা আপনার ছবি দেখতেছেন, এই ভিডিওটার মধ্যে রয়েছে আকান শব্দের ব্যবহার, বুকান শব্দের ব্যবহার। আকান শব্দ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বোঝাচ্ছে যে আপনি ভবিষ্যতে করবেন, যেরকম আপনি বলতে পারেন সাইয়া আকান পারগি, আমি যাব, সাইয়া আকান তিডুর, আমি ঘুমাবো। আপনি যে ঘুমানোর ইচ্ছা করতেছেন মানে এখন না, ভবিষ্যতে বা একটু পরে আপনি ঘুমাবেন বা একটু পরে আপনি করবেন, সেটা বুঝাইতে ভবিষ্যৎ বুঝাইছে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা যদি দেখতে চান আমার চ্যানেলে রয়েছে, দেখতে পারবেন, আরও অনেক ভিডিও রয়েছে। তারপর আপনি যদি বলতে চান আমি করতে চাই না কোনো একটা কাজ, আপনি করতে চান না, আপনার করতে ইচ্ছা হচ্ছে না, আপনি করতে চান না, যদি বুঝাইতে চান তাহলে বলবেন সায়া তা মাহু বুয়াত, সায়া তা মাহু বুয়াত অথবা সায়া তা না বুয়াত। বেশিরভাগ মালাইরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন এই না শব্দটা ব্যবহার করে, সায়া তা না, সেই তা না, বাঙালিরা এই তা মাহু শব্দটা ব্যবহার করে বেশি। তো আপনি যখন মানে ভাষা শিখতে শিখতে যখন আপনি পারদর্শী হয়ে যাবেন, পুরাতন হয়ে যাবেন, তখন আপনারও মনে চাইবে যে নাক শব্দ ব্যবহার করে কথা বলতে। আমরা সবসময় নাক শব্দই ব্যবহার করে থাকি,
কিন্তু যারা নতুন আছে তারা তো আর সবকিছু বুঝে না, তাই মাহ শব্দটাই ব্যবহার করে বেশি। তাই যাই হোক, আপনি যদি বলেন আমি করতে চাই না, তাহলে বলবেন সায়াতা মাহ বুয়াত অথবা সায়াতা না বুয়াত, আমি করতে চাই না। তারপরে আপনি যদি বলেন যে আমি দেখতে চাই না, কোনো বিষয়কে আপনি হেড করেন, কোনো বস্তুকে আপনি হেড করেন, আপনি যদি বলেন যে আমি দেখতে চাই না, হ্যাঁ কাউকে যদি বলেন যে আমি দেখতে চাই না, তাহলে বলবেন সায়ে তা মাহু ট্যাঙো। এই ট্যাঙো শব্দের অর্থই হচ্ছে দেখা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।